হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল দেখো কি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো কাবড়ি চানা একটু রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর উঠে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম ভিজে গেছে তো এটাকে এখন ভালো করে ধুয়ে রেডি করব। তো আজকে দুপুরে করব ঘুগনি সেই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব বন্ধুরা দেখতে থাকো তারপরে অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা দেখো ভাতও বসিয়ে দিয়েছি তো ভাতের চালটা ছেড়ে দিয়েছি তো একটু নাড়ছি এখন তো ভাতটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে তোমার কাবড়ি চানাটাকেও সিদ্ধ করে নিয়েছি দেখো একদম প্রেশারে সিদ্ধ করে প্রেশারে তোমার ঢাকনাটা নামিয়ে নিলাম আর দেখো ধোয়াতে একদম ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো দেখো এই যে আলু বড় বড় আলুগুলোও নিয়ে নিয়েছি তো আলু সিদ্ধ করেই না কাবড়ি চানা বলো ঘুগনি বলো খেতে না ভালো লাগে সেই জন্য আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিব তো চলো এবার একটু ঠান্ডা করে নিই আর ধোয়াতে আমার ক্যামেরা একদম ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক আর এখানে দেখো একটা টক দই এনেছি তো টক দইতে কী করব সেটা তোমরা পরে অবশ্যই জানতে পারবে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমি অনেক ভালোই আছি যে আজ হচ্ছে তোমার বুধবার আর এখন বেজে গেছে একটার কাছাকাছি তো চলো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন আমি দেখো বসিয়ে দিয়েছি ভাত আর ওখানে তোমার কাবড়ি চানার আলু সিদ্ধ করে রেখেছি তো আজকে ঘুগনি করব আর মাছটা নিয়ে আসলাম না কারণ রোজ মাছ খেতেও একদম ভালো লাগে না হঠাৎ হঠাৎ একটু অন্য রকম খাবার খেলে দেখবে কি ভালো লাগে তাই না সেই জন্য আর আজকে মাছ নিয়ে আসলাম না আর মাম্মামের আজকে পরীক্ষা ছিল তো মাম্মামের আজকে সোশ্যাল স্টাডি ছিল তো মাম্মাম আজকে পরীক্ষা দিয়ে চলে এসেছে তো মাম্মামকে এখনই স্নান করালাম ভাবছিলাম মাম্মাম কি করছে মাম্মামকে স্নান করিয়ে তারপরে চলে আসলাম রান্না করে ভাতের জলটা বসিয়ে রেখে ওকে স্নান করাতে গিয়েছিলাম তো চলো এখন রান্না করি আর মামাম স্নান করে একটু খেলা করছে তো একটু খেলা করে তারপরে আবার পড়া আছে বিকেলে তো ওদের কি বলো তো একদিন করে এক্সাম হচ্ছে আর একদিন করে বন্ধ আছে সেই জন্য দুটো হলো সোমবারই হয়েছে আজকে একটা আজকে বুধবার একটা হলো তো দুটো হয়ে গেল তো চলো এবার পেঁয়াজ রসুনগুলো কেটে নিই আর একটা দেখো চানা মশলা এনেছি আর এই চানা মশলাতে না দিলে না ঘুগনির মধ্যে দিলে টেস্টটা না ভালো আসে আর রাত্রে একটা অন্য কিছু বানানোর প্ল্যান আছে সেই জন্যই ঘুগনিটা করে রাখছি তো দুপুরে ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে আবার রাত্রেবেলা যদি রুটি করি বা লুচি করি যাই করুন না কেন সেটা দিয়েও খাওয়া হয়ে যাবে সেই জন্য করলাম আর প্রতিবার না ঠান্ডায় ঘুগনি টুগনি করি তো এবার কিছুই করা হয়নি অত কোনো ঠান্ডা দিনে এত সবজি পাওয়া যায় তো কোনটা সবজি ছেড়ে কোনটা সবজি খাবো আর এই ঘুগনি টুগনিগুলো তো গরমের দিনেও খাওয়া যাবে সেই জন্য করাই হয়নি তাই আজকে করব। তো চলো আমি কীরকম করে ঘুগনি করি সেটা অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করব তার জন্য এখন আমাকে রসুন আর পেঁয়াজটা তাড়াতাড়ি নিতে হবে তো চলো আবার আসছি তো তোমরা দেখতে তো দেখো বন্ধুরা এখানে আমি জিরেটা একটু ভেজে নিচ্ছি তো আমার এটা অভ্যাসই আছে জিরেটা একটু ভেজে করা কাঁচা জিরা আমি একদম পেস্ট করি না ভাজা জিরায় আমার করতে ভালো লাগে তাড়াতাড়ি গুঁড়া হয়ে যায় সেই জন্য আমি জিরাটা ভেজে নিই তোমরা অবশ্যই অনেকেই জানো যারা আমার রোজ ভিডিও দেখো তারা অবশ্যই জানো তো দেখো জিরেটা ভেজে উঠিয়ে নিলাম এবার তেল দিয়ে দিচ্ছি তো এবার করব ঘুগনিটা তো একটু বেশি করেই তেল দিচ্ছি কারণ ঘুগনিতে কি বলো তো একটু তেল মশলা বেশি না দিলে না ঘুগনিটার কিন্তু টেস্ট হয় না তাই না আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে দেখো আদা লঙ্কা নিয়েছি এই লঙ্কাটা একটু ভেঙে দিবো আর এই যে রসুন নিয়েছি আর আমি না রসুন পেস্ট করে দিই না টমেটো নিয়েছি আর এই যে জিরেটা তো ভেজেই নিয়েছি কারণ রসুন পেস্ট করে দিলে না রসুনের একটা উগ্র গন্ধ হয় তো সেটা ভালো লাগে না রসুনটা যদি ভেজে করি না তো সেটাই দেখবে কি বেশি ভালো লাগে তো যে যেটা পছন্দ করে অনেকে রসুনটা না ভেজেই পছন্দ করে আবার অনেকে দেখি পেস্ট করে নেয় তো চলো যাই হোক আমি দেখো রসুনটা একদম ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আর আমি না ঘুগনিতে না সম্বাদটা তো সোমবার দেয়নি তো রসুন পেঁয়াজ দিয়ে করছি তো অনেক সময় সম্বাদ দিয়েও করি তো আজকে আর সম্বাদ দিলাম না তো রসুনটা ভেজে নিয়ে টমেটোটা দেখো দিয়ে দিচ্ছি তো টমেটোটার মধ্যে একটু লবণ দিয়ে দিব দিয়ে টমেটোটা একটু তোমার ধরো ন্যাতান্যাতা হয়ে যাবে তারপরে তোমার এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম তো চলো পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরেই ভাজতে হবে কারণ পেঁয়াজটা যেরকম করে মাংস রান্না করি মাংসর পেঁয়াজটা বেশিক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেই সেরকম ঘুগনির পেঁয়াজটাকেও আমি একদম লাল লাল করে ভেজে নিব তো চলো পেঁয়াজটা ভেজে নেই আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক দিয়ে দাও বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো তোমার কাবড়ি চানাটা তোমার জল ঝরে গেছে আর এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি ভাতও করে নিয়েছি আর এখানে দেখো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি তারপরে মাম্মাম কি নিয়ে গেল রান্নাঘরে এসে তো রান্না করার সময় তো বার আসবে মা কি করছো কি করছো তো চলো এবার লঙ্কার আদাটাকে পেস্ট করে নেই আর যেটা ভেঙে রেখেছি ওটা পরে দিব কষানোর সময় দিব তাছাড়া কিংবা আগে দেখবো যে ঝালটা কেমন হয় পেস্ট করে দেওয়ার পরে তো ঝাল বেশি হয়ে গেলে তাহলে আর দিব না ঠিক আছে তো দেখো আমার পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে তো আলুগুলো দিয়েও একটু আলুগুলোর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে আলুটাও একটু ভালো করে ভেজে নিব আর ঘুগনির মধ্যে এরকম ভা মানে সিদ্ধকর আলু ভেঙে দিলে কিন্তু খেতে ভালো লাগে ঘুগনিটা একটু ঘন ঘন হয় দেখবে খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তাই না বলো তো বন্ধুরা তো আমার মনে হচ্ছে যেটা আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে বলছি তো চলো দেখতে থাকো তো দেখো লবণ হলুদও দিয়ে দিয়েছি এবার এই দেখো আদা জিরে লঙ্কা পেস্ট করে নিয়েছি তো এটা ভালো না পেস্ট হয়ও নি আর একটু করতে হতো তো থাক কোনো ব্যাপার না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আর দেরি করতে পারছি না তো দেখো মশলাটাও দিয়ে দিয়েছিলাম আর লবণ হলুদ দিয়েও মশলাটা একদম দেখো কষানোও হয়ে গেছে একদম তেলটা ছেড়ে দিয়েছে না তো দেখতে কত ভালো লাগছে এই দেখো একদম তেল ছেড়ে দিয়েছে তো আমার মশলাটা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো তো চলো এবার তোমার কাবড়ি চানাটা ঢেলে দিয়ে আরও কষাতে থাকবো তো দেখো একদম কষানো হয়ে গেছে এই যে কাবড়ি চানাটা এবার দেখো ঢেলে দিলাম তো চলো কাবড়ি চানাটা দিয়েও আরও অনেকক্ষণ ধরেই কষাতে হবে কারণ ঘুগনিই বলো মাংসই বলো যত কষানো হয় ততই তো স্বাদ বাড়ে তাই না তো আমার যেটা মনে হচ্ছে আমি তোমাদেরকে সেটাই বলছি বন্ধুরা তো তোমরা আবার ভেবো না বাবা বেশি রান্না করা শিখে গেছে সেটা না মানে আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি ভালো লাগে শেয়ার করতে তো রান্নাবাড়ি বাড়ি এগুলো শেয়ার করবো না তো আর তোমাদের কী দেখাবো বলো আমরা তো সাধারণ হাউস সাধারণ হাউসওয়াইফ সারাদিন বাড়িতেই থাকি তো বাড়িতে থেকে আর তোমাদের সাথে কী শেয়ার করবো বলো তো বন্ধুরা তো যাই হোক তো দেখো এটা সানরাইজের তোমার হচ্ছে চানা মশলা তো এই চানা মশলাটা দিলে না ঘুগনিটার টেস্টটা আমার মনে হয় কি খুব ভালো হয় তো সেই জন্য তো দিয়ে দিলাম চানা মশলাটা আর পুরো প্যাকেটটাই দেবো কারণ এখানে চারশো গ্রামের মতো তোমার কাবরি চানা আছে তো বেশি মশলা না দিলে আবার ভালো লাগবে না খেতে তো পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি তো চলো এই চানা মশলাটা দিয়ে আরও ভালো করে একদম কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে তোমার হচ্ছে গরম জল দিয়ে দেবো আর ঘুগনি বলো মাংসই বলো গরম জল না দিলে কিন্তু দেখবে মাছের ঝোলও বলো যে কোনো জিনিসেই না গরম জল দিলে দেখবে কি স্বাদটা মনে হয় বেশি হয় তাই না আর এখানে দেখো মাম্মাম বসে আছে আর আমাদের বাড়িটায় দেখো কাপড় মেলা এই যে বড়ো যা যাচ্ছে তো রান্না করতে করতে একটু বাইরের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখো আমার একদম চানাটা তোমার কষানো হয়ে গেছে তো এবার গরম জলও বসিয়ে দিয়েছি তো গরম জল দিয়ে এবার ঢেলে দিব তো চলো হয়ে যাক তারপরে ফাইনাল লুকটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার ঘুগনিটা কেমন হলো তো দেখো বন্ধুরা আমার ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে জল ঢেলে দিয়েছি তো চলো ফুটে যাক ফুটে যাওয়ার পরে একদম ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো তো একটু বেশি করে জল দিলাম কারণ পরে না কি হয় একদম মানে জমে যায় সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম তো চলো ফুটে যাক তারপরে একদম ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে চলে আসব তো আমার ঘুগনি রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের লাইক একদমই আসছে না তোমরা লাইক দিচ্ছই না তো প্লিজ লাইক দিয়ে দিও বন্ধুরা দেখো বন্ধুরা আমার ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে আর একদম লাল লাল হয়েছে ঘুগনিটা তো ঘুগনিটা তো দেখতে খুব সুন্দর হয়েছে আর আমি তো লবণ দেখে নিলাম তো ঘুগনিটা খুব টেস্ট হয়েছে আর নামানোর সময় কিন্তু গরম মশলাটা দিয়েছি তো সেটা তোমাদেরকে ঘুগনিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবে বন্ধুরা তো চলো আবার বিকেলবেলা তোমাদের সামনে আসবো তো তোমরা দেখতে থাকো আর কোথায়ও যেও না কিন্তু বন্ধুরা আর এখানে দেখো ডিমের মামলেটও করে নিয়েছি আর এটাখানে মিষ্টি কুমড়া ভাজা করে নিচ্ছি কারণ শুধু ঘুগনিটা দিয়ে তো ভাত খাওয়া যাবে না তো চলো পরে আসছি এবার দেখো বন্ধুরা আমি না ইস্টটাকে একটু গরম জল দিয়ে একটু ইস্টটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে তোমার দেখো টক দই আছে এই যে ইস্টটা তো আজকে ভাবছি কি একটু নান বানাবো চলো দাঁড়াও তো এই যে দেখো টক দইটাকে কেটে নিলাম তো এর মধ্যেই দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দেবো এক প্যাকেট এখন এই টক দইগুলোর দাম হয়েছে কুড়ি টাকা করে তো দেখো দিয়ে দিয়েছি তো টক দইটাও দিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি লবণ এইটুকুই দিলাম বেশি করেই দিলাম পুরো দেবে ফেটে নেই এবার দিয়ে দিব চিনি তো দিয়ে দিই কারণ একটু মিষ্টি মিষ্টি হলেই না ভালো লাগে এগুলো জিনিস না মিষ্টি মিষ্টি ভালো লাগে সেজন্য একটু বেশি করেই দিলাম তো চলো মিষ্টিটাও দেওয়া হয়ে গেছে এবার চামচ দিয়ে মেরে নেই ভালো করে একটু ফেটিয়ে নিন তো চলো আগে ফেটিয়ে তারপরে দেখা তারপরে দেখো এটা ফেটে নিয়েছি এবার দিয়ে দিব ময়দা তো ময়দা দিয়েই করব। তো চলো ময়দাটা দিয়ে মেখে নিই তিন বাটির মতোই দিলাম তার একটু দিয়ে দিই কারণ একটু বেশি বেশি করেই করব রাত্রের খাবার সবার সবাই খাবে তো চলো আগে এটা দিয়ে মেখে নিই চলো আগে এটা দিয়ে মিলিয়ে নিই তারপরে তেলটা দিব সাদা তেল দিব তো বাটার দিলেও হতো তো আমার কাছে ওই বাটারটা নেই সেই জন্য সাদা তেল দিয়ে মাখবো তো চলো বন্ধু এক হাত দিয়ে অনেক অসুবিধা হচ্ছে তো আমি মেখে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো দেখো এখানে আমি দুধ নিয়েছি তো দুধটা একটু গরম গরমই নিয়েছি আর এই যে দেখো তোমার হচ্ছে বেশি লাগবে না একদম অল্পই লাগবে কারণ দই দিয়ে আর ইস্টি দিয়ে যে মাখিয়ে নিয়েছি না একদম হয়েই গেছে কিন্তু আর একটু অল্পই লাগবে তো দেখো এরকম করে দুধ হুম এরকম করে তো আর হবে না যদি এর মধ্যে ডিম ফাটিয়ে দিতাম না তাহলে তোমার দুধটা লাগতো না যেহেতু আমি ডিমটা দিয়ে করব না সেই জন্য আর পড়ে যাবে দুধটা সেই জন্য আমি একটু গরম দুধ নিয়েছি তো চলো বন্ধুরা দুধটা একটু দিয়ে দিই দিয়ে এটা ভালো করে মেখে পরে দেখাচ্ছি কারণ এক হাত আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে মামা বললাম একটু ক্যামেরাটা ধরে দে তো দিল না তো চলো পরেই তোমাদেরকে দেখাই তো দেখো একটু একটু করে দুধ দিয়েছি দিয়ে এরকম করে মেখেই যাচ্ছি তো এই যে এরকম হয়েছে তো এটাকে আরেকটু চটকাতে হবে কারণ এই যে উপর দিয়ে একটু যে জল জল আছে এটা একদম শুখে যাবে তারপর উপরে তেল দিয়ে মেখে রাখবো দেখো বন্ধুরা আমার ময়দাটা একদম মাখা হয়ে গেছে তো এরকম হয়েছে একদমই নরমও না একদম শক্ত না তো এখন হচ্ছে এর উপরে আমি একটু সাদা তেল দিয়ে দিব সাদা তেলটা দিয়ে এটাকে একদম মেখে রেখে দিব এখন বাজে তোমার কটা ওরে বাবা পনের আটটা বেজে গেছে এখন তো এখন আমি এটা পনেরো আটটা এখনও বাজে নি আটটা চল্লিশ বাজে তো এখন এটাকে আমি এরকম করে তেল দিয়ে মেখে রেখে দিব তো এক ঘন্টা রেস্টে রাখবো তোমার নটা সাড়ে নটা সাড়ে নটার সময় আমি বানাবো তো চলো আবার সাড়ে নটার সময় আসছি তোমাদের সামনে তো এখন এটাকে ঢেকে রেখে দিই একদম দেখো তেল মাখিয়ে রেখে দিলাম তো এখন এটাকে যে থালা দিয়ে একদম ঢুকে রেখে দিলাম রেস্টে আর এই যে মাম্মামের খাওয়াবো ওটস বানিয়ে নিয়েছি এখানে চা বসা বসিয়ে দিয়েছি দুধও ফুটে উঠেছে এবার চা পাতাটা দিই তো দুধটার মধ্যে এবার চা পাতাটাও দিয়ে দিচ্ছি তো চলো চাটা করে নিই করে নিয়ে আর এখন আসবো না এখন মাম্মামকে পড়তে বসাবো মাম্মাম টিউশনি থেকে এসেছে আর এই যে এখানে দেখো বসে বসে চকলেট খাচ্ছে মাম্মাম তো মাম্মামকে ও খাইয়ে তারপরে মাম্মামকে পড়তে বসাবো আর আমার ঘরে চালের বস্তা দিয়ে অবস্থা এই অবস্থায় আমি এখানে চালের বস্তা থাকে এখানে আমি রান্না করি তো এটাই আমার ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমি তোমাদের সামনে এখন আসলাম না তো চলো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো এটা যে তখন ঢেকে রেখেছিলাম এখন বাজে তোমার সাড়ে নটা তো দেখো একদম সফট হয়ে গেছে তো চলো আবার ভালো করে হাত দিয়ে মেখে নিব চটকে নিয়ে তারপরে ছোট ছোট করে গুটি করে নিব করে এ দেখো ভালো করে দেখো হাত দিয়ে একদম মেখে নিয়েছি তো একদম সফট হয়েছে আর এখানে তো কোনো জল ইউজ করি নি তোমরা তো দেখলে শুধু দই ইস্ট তারপরে দুধ দিয়ে মেখেছি তো চলো এবার ছোটো ছোটো করে লেচির মতো করে নেই করে নিয়ে দেখো ছোটো ছোটো করে সব লেচিগুলো করে নিয়েছি এবার এটাকে চলো বেলে নিয়ে ভেজে নিই তো এরকম করে নান বানিয়ে খেতে না ভালোই লাগে যে দেখো সব বেলে নিয়েছি তো চলো এবার একটা একটা করে সব ভেজে নিই তো আজকে রাত্রে আমাদের ডিনারে তো আছে নান আর দুপুরে যে ঘু করে রেখেছি তো সেই ঘুগনিটা দিয়েই খাওয়া হবে তো শীতের মধ্যে না আমি ভালোই বানাই এবার বানানোই হয়নি কোথায় দিয়ে ঠান্ডাটা পারো হয়ে গেল তো শীতের দিনে কিন্তু দেখবে ভালো মন্দ খেতে ইচ্ছে করে যখন গরম পড়ে যাবে তখন কিন্তু আর একদমই এগুলো খেতে ভালো লাগবে না তখন ঠান্ডা বাসি ভাত একটু পান্তা ভাত এগুলোই খেতে ইচ্ছে করবে তাই না তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব ভাজাগুলো হয়ে তো সব ভাজাগুলো হয়ে গেল আর কি হচ্ছে বলো তো একটা একটা করে বেলছি আর একটা একটা করে ভাজছি তো সেজন্য একটু লাল লাল হয়ে যাচ্ছে যদি একবারে সব বেলে নিয়ে ভাজতাম তাহলে কিন্তু আর লাল লাল হতো না তো কি করব আমি এইভাবেই করি একবারে সব বেলে নিয়ে ভাজা হয় না আমার আমি একটা একটা করে বেলি আর একটা একটা করে ভাজি তো চলো বন্ধুরা সবগুলো আমি ভেজে নিয়ে তারপরে আসছি তো দেখো আমার ঘুগনি আর নান একদম রেডি হয়ে গেছে তো তোমাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে আর মাম্মাম তো খেতে খুব ভালোবাসে তো মাম্মামকে এখন দেখো খাওয়াবো তো সেই জন্য মাম্মামেরটাই নিয়েছি তো ভাবলাম চলো তোমাদের একটু ছিঁড়ে দেখায় কত সফট হয়েছে আর কত নরম হয়েছে এই দেখো একটু ছিঁড়ে তোমাদেরকে দেখালাম তো চলো বন্ধুরা মাম্মামকে খাইয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে তোমরা কোথায়ও যেও না তোমরা আমার পাশে থাকো তো দেখো বন্ধুরা এখন বাজে রাত্রি বারোটার মতো হবে তো আমার দেখো বিছানায় উঠে গেছি আর এই দেখো একটা ঘোড়ার লেজ বেঁধে নিয়েছি একদম পাতলা চুল আর মশারি টাঙানোও হয়ে গেছে তো এবার আমরা এখন ঘুমাবো আর তো টিভি চলছে সেই জন্য আওয়াজটা মিউট করে দিলাম আর দেখো সন্ধ্যাবেলা বসে বসে একটু নেলবালিশ করেছিলাম তো সেটাই আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে তোমাদের সাথে অনেক বকবক করেছিলাম তো টিভির আওয়াজে কিছুই শোনা যাচ্ছিল না দেখো মাম্মাম ঘুমিয়ে গেছে তো মাম্মামকে একটু দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা ভিডিওটার বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি কারণ ভিডিওটা করতে করতে আমার বস লাইট বন্ধ করে দিয়েছিল ঘরটা একদম অন্ধকার হয়ে যাবে সেই জন্য এখানে তোমাদেরকে বাই বাই বলে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্ধুরা গুড নাইট আবার দেখা হবে নতুন ভিডিওতে দেখো অন্ধকার হয়ে